মদ মৃত্যু মামলায় চিকিটি যাব বিজেডির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঘটনার অনুধান পাই ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছে বিজেডি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থলক যাই অনুধান করিব। রাজ্যের মদ বিক্রি উপরে মন্ত্রী কথার তাড়মেল রহু না বলে বিজেডি কহিছে। মদ মৃত্যু চিকিটি সারে যে মদ মৃত্যু হয়েছে আপনার জাগিটি সেথিরে দুই জনকর মৃত্যু ঘটিছি এবং তা সহিত বি অনেক লোক আজি চিকিৎসাধীন অছন্তি মেডিকালে। আপন মানে দেখুথিবে নুয়া বিজেপি সরকার গঠন হেলা পরে সরকারে কা সহিত কোনসি তাড়মেল খাও নাই। কোনসি গোটে মন্ত্রী কৌচন্তি কি মদ সম্পূর্ণ ভাবরে ওড়িশারে বন্ধ করে দিয়া যিব, আউ জনে কি কৌচি মন্ত্রী কি ঘরে ঘরে মদ পৌঁছাই দিয়া যিব, অনলাইনে মদ বিক্রি হব, আউ জনে কৌচন্তি নাই মদ আউ বিক্রি হব নাই, মদ বিক্রি হব কিন্তু আউ নুয়া দোকান খোলিবনি, নুয়া দোকান খোলিব নাহি কহিবার দুই দিন পরে ষোল ষোল গোটি নুয়া দোকান খোলা যিবা পাই অ্যাডভারটাইজমেন্ট হউছি এবং নুয়া দোকান খোলা যাউছি। তো আউ কেই মন্ত্রী কৌচন্তি নাই আউ আমে নুয়া দোকান ন খোলিকি চোরা মদকু প্রোৎসাহন দেব। এইপরি স্থিতিরে বর্তমান বিজেপি সরকার চালিছে এবং ঠিক সেই সময়রে দুই জন অপমিশ্রিত মদ পিকি দুই জনকর মৃত্যু ঘটিছে চিকিতিরে, যে কথাকু আমি বিজু জনতা দল তরফরু দৃঢ় নিন্দা করুছু। এ প্রসঙ্গে আজি বিধানসভারে মধ্যে বিজু জনতা দল পক্ষরু এ প্রসঙ্গকু উত্থাপন করা যাইছি, আলোচনা করা যাইছি এবং এ সবু কথাকু আখি আগরে রকিকি আমি নিষ্পত্তি করিছু গোটে ফ্যাক্ট ফাইন্ডিং টিম চিকিটিকু যিব বিজু জনতা দল পক্ষরু এবং সে মানে যাইকি এ সবু কথাকু অনুধ্যান করিবে এবং সে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা যাইছি তা নিরঞ্জন পূজারী মাননীয় পূর্বতন মন্ত্রী বর্তমানর বিধায়ক শ্রী নিরঞ্জন পূজারী তাঙ্কো নেতৃত্বে এ ফ্যাক্ট ফাইন্ডিং টিম চিকিটি গস্ত করিবে এবং তাঙ্কো সহিত মধ্যে এ টিমরে শ্রীমতী উষা দেবী, পূর্বতন বিধায়ক ডক্টর রমেশ চন্দ্র চাউ পট্টনায়ক, পূর্বতন বিধায়ক শ্রী বিক্রম কুমার পণ্ডা এমানে মধ্যে এ ফ্যাক্ট ফাইন্ডিং টিমরে যাইকি সবু কথাকু অনুধ্যান করিকি আমার প্রিয় নেতা বিরোধী দলর নেতা আমার নেতা বিজু জনতা দলর সভাপতি শ্রী নবীন পট্টনায়কু গোটে রিপোর্ট প্রদান করিবে এবং সেই রিপোর্টকু আধার করিকি আমি পরবর্তী কার্যক্রম নেবো।